শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম মোহাম্মদ আজিজুল আলম। আমার পিতা মৃত্যু মজিরুদ্দিন খান, মাতা মৃত্যু রমেজান দেওয়া। গ্রাম আটটিকা, পোস্ট বেলাবাড়ি, ইউনিয়ন 8 নম্বর দুরদুড়িয়া, থানা লালপুর, জেলা নাটোর। আমি যখন 8 থেকে 9 উঠি, বাঘা হাই স্কুল, বাঘা হাই স্কুল থেকে আমি 8 থেকে 9 যখন উঠি, তখন আমার দাদা এমএলএ হয়েছিল 70 সালে, উনি ওকালতি করতেন, শহীদ নজরুল হক সরকার তার সে ওকালতি করতেন। উনি আমার বলতো যে দাদা আওয়ামী লীগের কাজ করতে হবে। 70-এর নির্বাচন আসে, নির্বাচনে আমি এলাকা ভোট টোট করার পর এত যুদ্ধ শুরু হলো। যুদ্ধ শুরু হওয়ার পর তখন আমি আমার এলাকার হিন্দু এবং মুক্তিযোদ্ধার জন্য যাওয়ার জন্য মানুষের সাথে সহযোগিতা করি। ভারতে পৌঁছানোর পর আমি সহযোগিতা করতাম তাকে সদেহ জানে, এরকম করতে করতে তারপরে আমি নিজেও ভারতে যাই। প্রথমে জলঙ্গিতে উঠি, ওঠার পর বাবু ওড়া বাবু আমার শেখপাড়া ক্যাম্পে পাঠাইল। আমি কিছু 100 ছেলে নিয়ে আমি শেখপাড়া ক্যাম্পে যাই, ভর্তি হলাম ইয়ুথ ক্যাম্পে, মুক্তিযুদ্ধ ভর্তি হলাম। ওখান থেকে পানি পিয়াই আসলাম, ওখান থেকে পাঠাইল পানি পিয়া ক্যাম্পে, পানি পিয়া ক্যাম্পে ওখান থেকে এখন আমার বললো ব্যারাকপুর যাবো। তো ওই যশোরের পাশে ওখানে ব্যারাকপুর বলে ভারতের ক্যাম্প তৈরি হয়েছিল, ওখানে ওখানে যাওয়ার পর ওখানে এক ব্যাচ গেল 1000, পরের ব্যাচে আমরা 1000 যাবো। এই অবস্থা দেশ নিয়াজি আত্মসমর্পণ করল ভারতের ইয়ার পাকিস্তানি সৈন্যরা। তো 16 তারিখে আমার তখন দেশ স্বাধীন হয়ে গেল। 16 তারিখে আমার কাগজপাতি দিই, আমার আমার জলঙ্গির পৌঁছা দিল, জলঙ্গির থেকে আমরা বাড়িতে আসলাম। এত সব দেশ স্বাধীন হইল, আমরা মুক্তিযোদ্ধার জন্য গেছিলাম, মুক্তিযোদ্ধার ট্রেনিং সম্পন্ন আছে, আর ট্রেনিং হয়নি। এখন দেশে আসি, রাজনীতি আওয়ামী লীগের ঐক্যবদ্ধ করছি। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন।
কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।